তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটি টপিক তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যেটা আমাদের প্রাইমেটের 2023-এর যে সাবজেক্ট রয়েছে পাঁচটা, প্রত্যেকটা সাবজেক্টের সাথে রিলেটেড। ওকে, সেই টপিকটা হচ্ছে কি, শিখন অক্ষমতা, অর্থাৎ লার্নিং ডিসঅ্যাবিলিটি। তো এমন একটা টপিক যে পাঁচটা সাবজেক্টের সাথে কিন্তু এটা রিলেট রয়েছে। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবেই। তো 2022-এ কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল, সেটা কি বাংলা প্যাডাগজি হিসাবে, অর্থাৎ রিডিং অক্ষমতা, অর্থাৎ রিডিং ডিসঅর্ডার এসেছিল। তো আমি এখানে যে সমস্ত তথ্যগুলো তোমাদের সাথে পরিবেশন করব, তোমরা যদি একটু ভিডিওটি স্কিপ না করে পরপর দেখো, তাহলে এই টপিক থেকে বাংলা বলো, ইংলিশে বলো, ম্যাথ বলো, ইভিএস বলো, বা তোমার সিডিপি বলো, যে টপিকের হোক না কেন বা যে সাবজেক্টে হোক না কেন, এই টপিক থেকে এক থেকে দুটো প্রশ্ন এবছর হবে, আর সেই প্রশ্ন দুটো তোমাদের বাতিল হবে না, এটা 100% তোমাদেরকে শিওর দিচ্ছি। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে দেখবে, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অবশ্যই দিবে। তো দেখো, শিখন অক্ষমতা হলো এমন এক ব্যাধি যা একজন ব্যক্তির নতুন তথ্য বোঝা বা তার প্রতি প্রতিক্রিয়া জানার ক্ষমতাকে প্রভাবিত করে, অথবা সেগুলি এমন এক ব্যাধি যা এমন তথ্য মনে রাখার ক্ষমতাকে প্রভাবিত করে যা গৃহীত হয়েছে বলে মনে হয়। অর্থাৎ যে তথ্য তুমি নতুন কিছু তথ্য পাবে, ধরো আমি তোমাদেরকে এই যে পড়াচ্ছি, এই পড়ানোর ক্ষেত্রে যদি কোনো সাউন্ডের প্রবলেম হয়, মানে আমার দিক থেকে আমি বলছি যে আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে, কিন্তু যদি তোমার কানে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। অথবা এই যে আমি যে মানে তোমাদের কাছে যে পিডিএফটা দিয়ে আমি পড়াচ্ছি, এইটা যদি তোমাদের যে একটু ঝাপসা দেখায়, তো অবশ্যই তোমরা সেটা এটা ইয়ে করে নেবে যে ভিডিও কোয়ালিটির বাড়ি নেবে, তবু যদি তোমার চোখে ঝাপসা হয় তাহলে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম রয়েছে। অর্থাৎ নতুন যে তথ্য, অর্থাৎ আজকে যে তথ্য সম্বলিত যে ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করছে সেটা তোমরা বুঝতে পারবে না। মানে এই ধরনের অক্ষমতা কিন্তু আমাদের মনে রয়েছে, অনেক অক্ষমতা রয়েছে। ওকে, তো এটা কি, এটা একটা একটা জটিল মানসিক প্রক্রিয়া, কিন্তু জটিল, আর এই প্রক্রিয়া বিশ্লেষণ করলে একাধিক সরল মানসিক প্রক্রিয়া দেখা যায়, আর এই ত্রুটির ফলে শিখন প্রক্রিয়াটি ব্যাহত হয়। ওকে, শিখন অক্ষমতার ক্ষেত্রে কি কি রয়েছে, শোনার দক্ষতা রয়েছে, ভাষা দক্ষতা রয়েছে, যেরকম মানে সহ কথা বলা, পড়া বা লেখা, যেগুলো বলছে ভাষা দক্ষতার মধ্যে, এবং গাণিতিক ক্রিয়াকলাপ রয়েছে। মূলত এই যে দক্ষতাগুলো বললাম, শোনা, ভাষা, ভাষার মধ্যে কথা বলা, পড়া লেখা এবং গাণিতিক, এই মূলত এই কয়টা অক্ষমতা কিন্তু আমাদের কাছে খুব প্রকট হয়। এই শিখন অক্ষমতা ও গতিবিধির সমন্বয় করতে আমাদের সৃষ্টি করতে পারে, মানে আমাদের যে ইম্প্রুভমেন্ট, হ্যাঁ প্রোগ্রেস, সেটা কিন্তু, অর্থাৎ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু কী করে, গতিটা স্লথ করে দেয়, আর এর ফলে কি হয়, যা শিশুর মধ্যে অসুবিধার সৃষ্টি হয় এবং সে শিশুরা একটা অনুভব করে, ঠিক আছে। তবে এই শিখন অক্ষমতা, এটা মাথায় রাখবে যে শিখন অক্ষমতা কিন্তু কেবলমাত্র প্রতিবন্ধী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায় তা নয়। আমরা ভাবি মনে হয় যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রবলেম রয়েছে, এটা কিন্তু ভুল কথা। স্বাভাবিক সরল অর্থাৎ জেনারেল যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা বিদ্যমান। তবে একটা জিনিস মাত্র হবে, এই অক্ষমতা কিন্তু চোখে দেখা যায় না, ঠিক আছে। অর্থাৎ ধরো কোনো একটা ক্লাসে আমরা পড়াচ্ছি, সেখানে মনে করো 30টি স্টুডেন্ট রয়েছে, তো সেই 30টি স্টুডেন্টের ভিতরে কারো ধরো অঙ্কে দুর্বলতা রয়েছে, ক্যালকুলেশন মানে খুব দ্রুত করতে পারে না বা পারে না, কেউ পড়তে অক্ষমতা রয়েছে, ঠিক আছে, কেউ লিখে অক্ষমতা রয়েছে, তো এগুলো কিন্তু দেখা যাবে কি, বা কোনো ওই সমস্ত স্টুডেন্টদের মধ্যে তারা কি প্রকাশ করবে, তা প্রকাশ করবে না। সেটা কিন্তু টিচার হিসাবে আইডেন্টি করতে হবে, অবজার্ভ করতে হবে, তাদেরকে এই সমস্ত কাজ দিতে হবে, মানে অর্থাৎ পড়তে দিতে হবে, তাদেরকে লিখতে দিতে হবে, তাদের অঙ্ক করতে দিতে হবে, হ্যাঁ, এই সমস্ত দেওয়ার ফলে তাদের কাছ থেকে যখন ফিডব্যাক পাবো তখন আমরা বুঝতে পারবো যে ওই সমস্ত শিশুর মধ্যে কোনো না কোনো একটা অক্ষমতা রয়েছে। যদি না থাকে সেটা প্রবলেম, সেই জন্য কি এই অক্ষমতা কখনো দেখা যায় না, সেটা অনুভবের মাধ্যমে সেটা আমাদেরকে প্রকট করে নিতে হয়। এবার এই যে শিখন অক্ষমতার যে মূল কারণ কি, কেন আমাদের শিখন অক্ষমতা হয়, তার কারণের মধ্যে হচ্ছে মস্তিষ্কের কার্যকারিতার ত্রুটি সংক্রান্ত রয়েছে, ঠিক আছে, আর এই অক্ষমতাকে মস্তিষ্ক কার্যক্ষমতার একটা বিকৃতি। এর অর্থ হলো যে মস্তিষ্কের নির্দিষ্ট ধরনের নতুন তথ্যকে একত্রিত করে এবং সেই প্রক্রিয়া করে এবং মানে অস্বাভাবিক উপায়ে কাজ করে, মানে যে প্রক্রিয়ায় সাধারণত সাপোজ পড়ার ক্ষেত্রে যদি সে না পারে, যদি আমি কোনো রিডিং পড়াচ্ছি কারোর সাথে, কারো কাছ থেকে জানতে চাইছিস, কিন্তু সে না পারে তাহলে কী হবে, সে কি তুতলামি করবে, পড়তে মানে ভুল ভাল পড়ে ফেলবে, ঠিক আছে। তা দেখা যায় প্রায়শই সাধারণ শিক্ষার মাইল ফলক অর্জন করা এটা কঠিন করে তোলে। তাহলে এখানে মস্তিষ্কের কার্যকরী ত্রুটি সংক্রান্ত একটা ভুল রয়েছে, পরিবেশগত কারণে কিন্তু অক্ষমতা দেখা যায়। অর্থাৎ একটা বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু একটা শিক্ষার ক্ষেত্রে খুবই ভাইটাল, ঠিক আছে, সেটা মানসিক এবং যে ভাষা বঞ্চনা বিভিন্ন দিক থেকে কিন্তু সেটা বিকাশ ঘটে। সেই জন্য পরিবেশ যদি সেরকম ভালো হয় তো অবশ্যই
এই জটিলতা থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়। তাহলে এই পরিবেশগত কারণ থাকে, শারীরবৃত্তীয় কারণ বা জৈব কারণ, মস্তিষ্কের আঘাত বা ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, জিনগত কারণ, জন্মপূর্ব বা প্রসবোত্তর বা জন্মের পরে সমস্যাগুলি কিন্তু এই শিকার ক্ষেত্রে একটা অক্ষমতা দেখা দেয়। মাতৃ মানে স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনধারণ, প্রসবোত্তর কারণগুলি, যেন মাথার আঘাত, পুষ্টি সংক্রান্ত যে কারণগুলি, এগুলোও কিন্তু তোমার এই অক্ষমতার কারণ। ওকে, এছাড়া আছে মনস্তাত্ত্বিক যে কারণ, এগুলো দুর্বল উপলব্ধি, মনস্তাত্ত্বিক অর্থাৎ জ্ঞানের যে মানে একটা প্রবলেম দেখা দেয়, বিভিন্ন ধারণা তাদের প্রভাব দেখা যায়, অস্বাস্থ্যকর শ্রেণীকক্ষ, জলবায়ু ইত্যাদি কারণে হয়, সেটা মনস্তাত্ত্বিক কারণ। আর হচ্ছে শিক্ষাগত কারণ, ঠিক আছে, অর্থাৎ শিক্ষণ অক্ষমতা অপর্যাপ্ত, ঠিক আছে, শিক্ষণ যে অপর্যাপ্ত, অর্থাৎ শিক্ষণ এই ক্ষমতা কি হয় যে অপর্যাপ্ত অনুপযুক্ত শিক্ষাদান, সঠিক শিক্ষাদান কিন্তু দিতে পারছে না, একটা শিক্ষক দিতে পারছে না, অদক্ষ এবং অদক্ষভাবে প্রশিক্ষিত শিক্ষক, ঠিক আছে, শিশুদের প্রতি শিক্ষকের খুবই বেশি বা খুব কম প্রত্যাশা, অনুপযুক্ত উপকরণ বা পাঠ্যক্রম, এর কারণে কিন্তু একটা মানে মানে শিক্ষার্থীর মধ্যে একটা অক্ষমতা চলে আসে। শিক্ষক যদি ঠিকমতো প্রশিক্ষিত না হয়, ঠিক আছে, মানে সেই শিক্ষকের যদি পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, তাহলে সেরকমভাবে একটা শিশু শিখবে, এটাও শিক্ষার কারণে হতে পারে। তো এই কারণগুলি সাধারণত একটা ভাইটাল একটা ফ্যাক্টর করে। তো আমরা যেটা পড়বো SLD, অর্থাৎ যে আমাদের যে মূলত তিনটে কারণ খুবই পরীক্ষা আসে, একটা তোমার ডিলেক্সিয়া, ড্যাসক্যালকুলিয়া আর ড্যাসগ্রাফিয়া। তো ডাইলেক্সের মধ্যে বলছে পড়ার যে অক্ষমতা, এইটাই পরীক্ষা এসেছিল, ঠিক আছে, পঠন যেটা অক্ষমতা বলা হয়, এক্ষেত্রে কি অক্ষর দেখে চিনতে অসুবিধা, এটা মাথায় রাখবে যে পঠন অক্ষম অক্ষমতা মানে কি, সে পড়তে পারে না এটা নয়, সে বুঝতেও না পারতে পারে, পড়া দেখে পড়া সেটা বুঝতে পারে না, ঠিক আছে, ঠিক আছে। আর ডেসক্যালকুলিয়ার ক্ষেত্রে যেটা গণিতের শিকার অক্ষমতা, গাণিতিক অক্ষমতা বলা হয়, সংখ্যা সম্পর্কে ধারণা বা এলোমেলো, এটাও যদি ধরো সাপোজ তুমি পড়ে গেলে যে গণিতের অক্ষমতা, এটা ডেসক্যালকুলিয়া বলে, কিন্তু দেখা গেলে সংখ্যা সম্পর্কে কোনো ধারণা নেই বা সেই এলোমেলো সংখ্যা বুঝতে পারছে না, সেটা কিন্তু এই এর মধ্যে পড়বে। ডেসগ্রাফিয়া, গ্রাফিয়া মানে একটা গ্রাফ, মানে যেটা লেখা হয়, ঠিক আছে, এটা গ্রাফ লেখা হয়, এটা এটা মাথায় রাখবে, গ্রাফিয়া মানে লেখা। তো লেখার অক্ষমতা, লিখন অক্ষমতা, এই ক্ষেত্রে কী হয়, শব্দ সংখ্যা বাক্য লেখার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা দেয়। এবার একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি যে ডিসলেক্সিয়াটা কি। এটা একটা খুবই মানে বিস্তৃত একটা শব্দ যা শেখার অক্ষমতাকে সংজ্ঞায়িত করে, যা একজন ব্যক্তির সাবলীল বা বোধগম্যতাকে পড়তে অক্ষম, ঠিক আছে, এই যে পড়তে সক্ষম সেটার ক্ষেত্রে বাধা দেয়, তাহলে পড়তে অক্ষম হচ্ছে, যা ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, ধ্বনিতাত্ত্বিক রেকর্ডিং, প্রক্রিয়াকরণের গতি, অর্থোগ্রাফিক কোডিং, শ্রুতিগত স্বল্পমেয়াদী স্মৃতিতে অসুবিধা, এই ভাষায় নিজেকে প্রকাশ করতে পারে। তো এখানে ভাষার দক্ষতা বা মৌখিক যে বোধগম্যতা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু, অথবা নামকরণ, দ্রুত নামকরণ, এই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। ডিসলেক্সিয়া ভুগ যেমন একটি শিশু, যেরকম SAWS এবং WAS ওয়াজ, নিউক্লিয়ারকে আনক্লিয়ার, এর মধ্যে কিন্তু পার্থক্য করতে পারে না, ঠিক আছে, এটা সে দেখে দেখে পড়তে যাচ্ছে, তাই না, তার এই অক্ষমতা রয়েছে। আর এটা যে পঠন এবং ভাষাগত, শুধুমাত্র পঠনটা মাথায় রাখবে না, কিন্তু ওকে, যে পঠন এবং ভাষাগত শিখন, এতে মাথায় রাখবে, যদি দেখা গেলে এই বছর দিয়ে দিল ভাষাগত শিখন, মানে এটা বা প্রতিবন্ধকতাকে কী বলা হয়, ডিসলেক্সিয়া, ঠিক আছে, তাহলে পঠন এবং ভাষাগত যে শিখন, তার যে অক্ষমতা, সেটাগুলো ডিসলেক্সিয়া। প্রাথমিক স্তরে এই যে তোমার স্তরটা 2 থেকে 8% শিশুর মধ্যে এই অক্ষমতা দেখা যায়। এর কারণগুলো একই সে আগে যেটা বললাম, সেগুলো একটু মানে অর্থাৎ স্নায়ুতন্ত্রের দুর্বলজনিত সমস্যা, কোনো আবেগের দ্বারা তাড়িত হওয়া, প্রেশনের অভাব, দুর্বল চিন্তন, দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা, ঠিক আছে। আর এর ক্ষেত্রে বৈশিষ্ট্য হয়েছে গিয়ে বিশৃঙ্খলক ভুল গঠন, দুর্বল স্মৃতিশক্তি, সঠিক এবং দ্রুত শব্দ চিনতে না পারা, শুদ্ধ বানান লেখার অক্ষমতা, সঠিক ভাব প্রকাশ করতে না পারা, নিয়মিত পঠনে অসুবিধা, ওকে, সহধর্মী বর্ণগুলিকে সঠিকভাবে চিনতে না পারা, এই সমধর্মী, যেমন B এবং D, অনেকটা দেখতে দেয় না, শুধু এদিকে এটা আর এদিকে এটা, হ্যাঁ, এর ভিতরে সে বুঝতে না পারা, ঠিক আছে, দ্রুত পড়ানোর সময় একটি শব্দের মধ্যে আরেকটি একাধিক যে শব্দ বার পড়া, এই বাদ পড়া, এটা অর্থাৎ ধারাবাহিকতার যে অক্ষমতা, পূর্বে লেখাকে শব্দ পুনরায় চিনতে না, অসুবিধা দেওয়া না পড়া, এই কারণগুলো বা এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায়। তো এই ক্ষেত্রে শিক্ষকের কী ভূমিকা হবে, এই যে মানে দূরীকরণ করার জন্য, প্রথমে শিশুদের চিহ্নিত করে তাদের বোধগম্যতার ক্ষমতাকে উৎসাহিত করবে, ঠিক আছে। দেখা গেল আমরা বললাম যে ডিসলেকশন হয়েছে পঠন অক্ষমতা, এবার আসলো যে একজন পঠন অক্ষমতা শিশুকে একজন শিক্ষক মানে তাকে ঠিক মূলস্রোতে আনতে গেলে তার কি কার্যকরী বা ভূমিকা রয়েছে, এরকম যদি প্রশ্ন হয় তাহলে কী হবে, প্রথমে চিহ্নিত করতে হবে ওই শিশুদেরকে, তারপরে বোধগম্যতার ক্ষমতাকে উৎসাহিত করতে হবে, আর বিভিন্ন শিক্ষণ সহায়ক প্রযুক্তি যেমন কম্পিউটার, টেপ রেকর্ডার, সেটা ব্যবহার করতে হবে।
কোন বিষয়ে বিশেষ বিষয় অক্ষরগুলো নির্দেশ করে পঠনে উৎসাহিত করবে, মানে যেটা প্রবলেম হচ্ছে, প্রয়োজনে মৌখিক এবং লিখিত উভয় প্রকার তাদের নির্দেশ দেবেন। পুরস্কার, সব থেকে বড় কথা হচ্ছে পুরস্কার বা সামান্য শাস্তি দানের মাধ্যমে প্রয়োজনীয় ফিডব্যাক দিবেন। ছোট ছোট মানে দলে, ঠিক আছে, ছোট ছোট তাদের দলে ভাগ করে পাঠের অভ্যাস তৈরি করবেন, আর বিশেষ শিক্ষামূলক প্রদীপন ব্যবহার করবেন এগুলো থেকে দূরীভূত করতে গেলে। আর ডিসগ্রাফিয়া যেটা হচ্ছে লিখনের ক্ষেত্রে, ঠিক আছে, শুধু এটা জানা লাগলে হবে যে লিখনের অক্ষমতা বা লিখার যেটা ক্ষেত্র সেটা ডিসগ্রাফিয়া। আর এই ডিসগ্রাফিয়া লেখার কাজকে কঠিন করে তোলে, এটি বানান দুর্বল যে হাতের লেখা কাগজ চিন্তা ভাবনা করার সমস্যা হতে পারে। সাধারণত পঠন অক্ষমতার কারণেই শিশুদের মধ্যে লিখন অক্ষমতা দেখা দেয়, এই পয়েন্টটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, যে পঠনের কারণে শিশুদের মধ্যে আর একটা অক্ষমতা দেখা দেয়, সেটাই তোমার লিখন অক্ষমতা, কিন্তু পঠন কিন্তু এর জন্য দায়ী, তাই না? এটা জিনগত এবং মস্তিষ্কের উভয় জৈবিক ভিত্তির উপর একটা ভিত্তি। এর কারণগুলোর ক্ষেত্রে কি, যে পেশি নার্ভ অস্থির মূলক সঞ্চালক স্মৃতি বা কেন্দ্রের স্নায়ুতন্ত্র দুর্বলতা, এই কারণে হয় অসমঞ্চমূলক স্বাভাবিক যে গঠন, ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো কি কি, সংখ্যা শব্দ বাক্য লেখার ক্ষেত্রে অসুবিধা হয়, কোনো কোনো শব্দ বা বাক্য সম্পূর্ণ করতে পারে না, বর্ণ গঠনের ক্ষেত্রে দর্শনজনিত অসুবিধা দেখা দেয়, কোনো কিছুর ক্ষেত্রে লিখতে দিকে সেটা যথেষ্ট সময় নেই, হ্যাঁ, একই সঙ্গে ভাব দিয়ে লিখতে তার অসুবিধা বোধ করে। তো এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি, কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করার পরামর্শ দিবেন? বলা যেতে পারে এরকম একটা প্রশ্ন, যে কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করার যে কোন শিখনের অক্ষমতাকে নির্দেশ করে, ঠিক আছে, মানে কোন শিখন অক্ষমতা দূরভূত করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার লিখনের ক্ষেত্রে। লিখিত পরীক্ষার চেয়ে মৌখিক পরীক্ষার উপর বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, এবার ডিসক্যালকুলিয়া, অর্থাৎ যেটা আমাদের গাণিতিক যে অক্ষমতা, হ্যাঁ, অর্থাৎ নিউ মিলেক্সিয়া ক্রিয়াও এটাকে বলা হয়ে থাকে। ওকে, এটি একটা নির্দিষ্ট শেখার অক্ষমতা যা গাণিতিক শিখনে বা বোঝার ক্ষেত্রে কিন্তু এটা জড়িত। এর ক্ষেত্রে কি, ভাষাগত সমস্যা এবং ঘটনার তথ্য মনে রাখতে না পারলে এবং সঠিক পর্যায়ক্রম সাজাতে না পারলে, গাণিতিক ভিত প্রথম থেকে যদি দুর্বল হলে এগুলো হয় দেখা দেয়। এর বৈশিষ্ট্য কী হবে, গাণিতিক শান্তিক চিহ্ন সে বুঝতে পারে না, মনে মনে হিসাব করার ক্ষমতা তার থাকে না, অক্ষমতা দেখা দেয়। আর এই ক্ষেত্রে শিক্ষকের কী কী ভূমিকা হবে, শিক্ষক এই ধরনের শিশুদের দুর্বলতা অনুসন্ধান করতে সাহায্য করবে। প্রথমত সাহায্য করতে হবে, মানে সব কিছু অনুসন্ধান করতে হবে, তারপর শ্রেণীকক্ষের বাইরে নির্দিষ্ট ধারণার ব্যবহারিক প্রয়োগ করে বিষয়গুলোকে সহজ করে তুলবে। কাগজ কলমে জটিলভাবে ধারণার বিকাশ না ঘটিয়ে লেখচিত্রের সাহায্য করতে হবে। গাণিতিক সমস্যা সমাধান করার জন্য নিয়মিত অনুশীলনকে উৎসাহিত করতে হবে। দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু এবার হবে। এবার হচ্ছে মোটর দক্ষতা, মোটর স্কিল, এটা হলো মানে কোনো কিছু ক্রম অনুসারে শেখার যে তাড়না, যে একটা নির্দিষ্ট সময়ে কাজ আয়ত্ত করার জন্য এটি মসৃণ দক্ষ ক্রিয়া তৈরি করতে একত্রিত হয়। সাধারণত মোটর দক্ষতা দুটি বিভাগ বিভক্ত হয়, বোঝা গেলে এটা ভালো করে দেখো, যে কোনো কিছু ক্রম অনুসারে, মানে 1 2 3 4 ক্রোনোলজিক্যাল পরপর, এর ফলে যে শেখার যে একটা তাড়না থাকে, যে একটা নির্দিষ্ট কাজ আয়ত্ত করার জন্য একটি মসৃণ দক্ষ ক্রিয়া তৈরি করতে পারে, সেটা হয় তোমার মোটর স্কিল। এটা দুটো হয়, একটা হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা, ফাইন মোটর স্কিল, আর একটা হচ্ছে তোমার গ্রস মোটর। সূক্ষ্ম হলে চোখ, হাত এবং আঙুলের সাথে নড়াচড়ায় ছোট পেশিগুলির সমন্বয়টা, ঠিক আছে, মানুষ যে ম্যানুয়াল দক্ষতার জটিল স্তরগুলি প্রদর্শন করে তার স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত হতে পারে। সূক্ষ্ম মোটর দক্ষতা বুদ্ধিমত্তা বুদ্ধিতে সাহায্য করে এবং মানুষের বিকাশের সমস্ত ধাপ জুড়ে ক্রমাগত বিকাশ করে, যেমন লেখা, ঠিক আছে, তা লেখা হচ্ছে তোমার ফাইন মোটর স্কিল বা সূক্ষ্ম মোটর স্কিলের একটা মানে উদাহরণ হিসেবে কাজ করে। ওকে, এর মধ্যে থাকবে তা হচ্ছে গ্রস মোটর স্কিল, মানে যেরকম হচ্ছে মোট, যেটা গ্রস হচ্ছে মোট, যে এই মোটর দক্ষতার উন্নয়নে বাহু, পা এবং ধরের বহু পেশি জড়িত, হাঁটা, দৌড়ানো, নিক্ষেপ, উত্তোলন, লাথি মারা, তারপর এই সমস্ত দৈনন্দিন শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে এইটা কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ বা এর এই পর্যায়ে পড়ছে। যেমন জন্মের ওজন, শারীরিক গঠন, পিতামাতার শৈলী, জাতিসত্তা, পুষ্টি, ব্যক্তিত্ব, সামাজিক শ্রেণী এবং জন্মের ক্রম সহ অনেকগুলি কারণ মোটর দক্ষতার বিকাশকে প্রভাবিত করে, ঠিক আছে। তাই হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, তো ডিসপ্র্যাক্সিয়াটা কিছু উন্নয়নমূলক কোঅর্ডিনেশন ডিসঅর্ডার, ঠিক আছে, এই ধরনের একটি অক্ষমতা যা নড়াচড়া এবং সমন্বয়কে প্রভাবিত করে। যদিও বাচ্চাদের ডিসপ্র্যাক্সিয়ার মানে সঠিক মানে কারণ অজানা, তবে মস্তিষ্ক থেকে বার্তাগুলি শরীরে যেভাবে প্রেরণ করা হয় তাতে বাধার কারণে এটি ঘটে বলে মনে করা হয়। ডিসপ্র্যাক্সিয়া মসৃণ সম্মতে চলাফেরা করতে অসুবিধা চিহ্নিত করা হয়, ঠিক আছে, মসৃণভাবে বা সম্মিলিতভাবে চলাফেরা, সেটা কিন্তু প্রবলেম দেখা দেয়। এটি অনারিতা এবং সময়ের অভাবের দিকে পরিচালিত করে, প্রায়শই এটি ভাষা উপলব্ধি এবং চিন্তার সাথে সমস্যা হতে পারে, ঠিক আছে, ভাষা উপলব্ধি এবং চিন্তা, থিঙ্কিং। তবে একটু ভালো করে দেখলে দেখা যাবে ডিসগ্রাফিয়া হলো এমন একটি ব্যাধি যা লেখার ক্ষমতা, সংবেদনশীল এবং মোটর কাজগুলি পরিকল্পনা করতে
এবং সম্বোধন করতে দুর্বলতার দ্বারা চিহ্নিত করা হয়। এর মধ্যে যে উপসর্গগুলো রয়েছে কি করে জানা যাবে, সেটা যে দুর্বল ভারসাম্য, সমন্বয়, আনাড়ি, দৃষ্টি সমস্যা, মানে উপলব্ধি অসুবিধা, মানসিক এবং আচরণগত সমস্যা, পড়া লেখা এবং কথা বলতে অসুবিধা, দুর্বল সামাজিক দক্ষতা, দুর্বল ভঙ্গি এবং দুর্বল সময় স্মৃতি, স্বল্প মেয়াদী স্মৃতি কিন্তু এর মধ্যে পড়ছে। আর এর জন্য এটা এটা একটা আজীবন ব্যাধি। অনেক ব্যক্তি পেশাগত এবং বক্তৃতা থেরাপির মাধ্যমে তাদের অক্ষমতার জন্য ক্ষতিপূরণ দিতে এটা সক্ষম হয়ে থাকে। ডিসফ্যাসিয়া, ডিসফ্যাসিয়া হলো মস্তিষ্কের আঘাতের ফলে যোগাযোগ করার একটা অক্ষমতা, মানে ক্ষমতা করার যে আংশিক দুর্বলতা, ঠিক আছে। আর ডিসম্যাথিয়া, ডিসম্যাথিয়া হলো দীর্ঘস্থায়ী ধরনের বিষণ্ণতা, যেখানে একজন ব্যক্তির মেজাজ নিয়মিতভাবে কম থাকে, এটা নিউরোটিক ডিপ্রেশন নামে পরিচিত, সেটা ডিসম্যাথিয়া। ওকে, আরেকটা হচ্ছে দেখো মৌখিক অসামঞ্জস্যতা, অরাল ডিসএবিলিটি, যাকে বলা হয় অ্যাফাসিয়া। শুধু এইটুকু জানলে হবে, মৌখিক অসামঞ্জস্যতা বলা হয় অ্যাফাসিয়া। অটিজম, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা উন্নয়নমূলক অক্ষমতা, যা একজন ব্যক্তির সামাজিক যে দক্ষতা, যোগাযোগ এবং স্বনিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে। অটিজম হলো একটি স্পেকট্রাম অবস্থা যা ভিন্নভাবে এবং বিভিন্ন মাত্রায় এটা প্রভাবিত করে, এটা সাধারণত যোগাযোগের ক্ষেত্রে, অর্থাৎ একজন শিশু এই ক্ষেত্রে সে নিজেকে গুটিয়ে নেয়, প্রকাশ করতে তার কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে মনে করো, সে কিন্তু নিজেকে ছাত্রছাত্রীদের সামনে বা স্যারের সামনে নিজেকে উপস্থাপন করতে, তার যে প্রবলেমগুলো সেটা করতে কিন্তু সেটাকে মানে একটু লজ্জাবোধ করে। এটা হচ্ছে এক কথায় সামাজিক দক্ষতা এবং যোগাযোগের ক্ষেত্রে দেখা দেয়। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে এটা বোঝা যায় যে অ্যাটেনশন আসছে, অর্থাৎ একটা মনোযোগের ক্ষেত্রে দেখা দেয়। এটা শৈশবকালে সবচেয়ে এই ধরনের ব্যাধি দেখা দেয়। এটি একটি জটিল নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল, যা হাইপার অ্যাক্টিভ এবং শিশুদের আচরণের দিকে পরিচালিত। এই লক্ষণগুলোর মধ্যে যে ফোকাস থাকে সেটা হলে তোমার মনোযোগ দিতে অসুবিধা হয়, যারা আচরণ মানে বুঝতে পারছি অ্যাটেনশন এবং মনোযোগ, হাইপার অ্যাক্টিভিটি এবং আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা দেখা দেয়। এটা শেখার অক্ষমতা হিসেবে চিহ্নিত করা হয় না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু ADHD, কিন্তু এটা শেখার ক্ষেত্রে কিন্তু এটা তোমার অক্ষমতা বিবেচিত হয় না। ওকে, ডিসার্থিয়া, মানে যত ধরনের অক্ষমতা হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, এটা স্নায়বিক ব্যাধি যা ভুল কথা বলাকে জাগিয়ে তোলে। আর ডিস্টোপিয়া, ডিস্টোপিয়া এটা একটা কল্পিত জগৎ যেখানে মানুষ দুর্বিষহ এবং ভীতিকর জীবনযাপন করে। তো এটাই ছিল আজকে আমাদের শিক্ষণের ক্ষেত্রে যত ধরনের মানে ডিসঅর্ডার আছে বা তোমার ডিসঅ্যাবিলিটি আছে তার সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। তো এটা তোমাদের অনেক কাজে লাগবে, আমি 100 100 বলছি। এখান থেকে তোমরা 1 থেকে 2 প্রশ্ন এবছরের জন্য পাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে লিখবে, এবং তোমরা অনেকে বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করছো যেগুলো ইম্পর্টেন্ট টপিক, CDP, ম্যাথ এবং বিশেষ ম্যাথের ক্ষেত্রে তোমার মানে প্যাডাগজির ক্ষেত্রে বলছো, আর অন্যান্য টপিকে বিশেষ করে মানে EBS যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো করাতে, অবশ্যই তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি করাবো, যেখান থেকে প্রশ্ন হবেই, যেখান থেকে প্রত্যেকটা টপিক থেকে 1 থেকে 2 নম্বর তুমি পাবেই। এছাড়াও কিছু কিছু টপিকে যেখানে 3-4টিও পেয়ে যাবে। তো সেরকম টপিকলি তোমাদের সাথে আমি ভিডিও ক্লাস দিতে থাকবো, সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এবং ভিডিওগুলো লাইক দেবে এবং কমেন্ট করবে কিন্তু। ওকে, আর একটু বেশি করে শেয়ার করবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে।